জলবায়ু পরিবর্তনে ভুগছে সবাই, কিন্তু জীবজগতে লাভ কী কারো হচ্ছে? বিজ্ঞানীরা বলছেন অন্তত একটি প্রাণীর জন্য সুবিধা হয়ে এসেছে এ পরিস্থিতি, তা হলো মশা। জলবায়ু পরিবর্তন তীব্র তাপ প্রবাহ নিয়ে আসছে, ঝড় বন্যার কারণে দীর্ঘদিন জলাবদ্ধতাও থাকছে, যেখানে মশা বংশবৃদ্ধির জন্য বাড়তি সুযোগ পাচ্ছে। মশার বিস্তারে এমন পরিবেশই সবচেয়ে অনুকূল। কয়েক দশকের মধ্যে এবারই প্রথম যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে ম্যালেরিয়া সংক্রমণ নিয়ে সতর্কবার্তা এসেছে। স্বাভাবিক কারণেই মশা নিয়ন্ত্রণের প্রসঙ্গটিও সামনে এসেছে। এই ম্যালেরিয়া সংক্রমণের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক আছে কি না তা এখনও নিশ্চিত জানা যায়নি। তবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ম্যালেরিয়াও যে ছড়াতে পারে সে ব্যাপারে সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তারা বলছেন কখনোই মশা ছিল না এমন অঞ্চলেও ম্যালেরিয়ার বিস্তার ঘটছে। বাড়তে থাকা তাপমাত্রা মশার বংশবৃদ্ধি ঘটায় দ্রুত। মশা বাঁচেও বেশি দিন। গরম আর আর্দ্র অবস্থা মশার জন্য উপযুক্ত। গরম বেশি পড়লে মানুষ ঘরের বাইরে চলে যাওয়ায় মশার দংশনের শিকারও হয় বেশি। তাই তাপমাত্রা বাড়লে মশা কেবল দীর্ঘদিনই বাঁচেই না, খুব দ্রুত সংক্রামকও হয়ে ওঠে। গুরুতর মশাবাহিত রোগ যুক্তরাষ্ট্রে বিরল, কিন্তু অন্যান্য দেশগুলোতে তেমনটি নয়। ম্যালেরিয়ার বিধ্বংসী রূপ দেখা গেছে আফ্রিকার সাহারা অঞ্চলে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেখানে অনেক বেড়ে গেছে মশা। মশাবাহিত আরেকটি মারাত্মক রোগ ডেঙ্গু। উষ্ণ বিশ্বে বেড়েই চলেছে এ রোগ। ডেঙ্গু রোগের সবচেয়ে কঠিন লড়াই করছে পেরু। বিশেষজ্ঞরা বলছেন অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত এবং উষ্ণতা সেখানে মশার জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। ডেঙ্গু এখন ইউরোপ আমেরিকার দরজায় কড়া নাড়ছে। টেক্সাস, ফ্লোরিডা, হাওয়াই, অ্যারিজোনায় স্থানীয়ভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। ইউরোপের রোগ প্রতিরোধ ও নিরাময় কেন্দ্র সতর্ক করে বলেছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ ছড়ানো মশা ইউরোপের উত্তর ও পশ্চিম দিকে ছড়াচ্ছে, কারণ জলবায়ু পরিবর্তন বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণায়নের এই মহাদেশকে গ্রাস করছে।